প্রকৃতি অসহায় মানব ডাওর বিস্ফোরণের পাছতে হিমাচল আর উত্তরাখণ্ডত ভয়ঙ্কর পরিস্থিতি হিমাচল প্রদেশের বনীকরণত তাজপথের দরে দ্বিবিখতে খসি পড়িল অট্টালিকা পাহাড়িয়া নৈরে হঠাতে নামি আহিছে বোকা মাটি পানির ভয়ঙ্কর ঢোল শিমলা মান্ডি আর কুল্লু জেলাত ডাওর বিস্ফোরণ ডাওর বিস্ফোরণত কমেও মৃত্যু খাবতিছে তিনিজন লোকে নিরুদ্দেশ হয়ে আছে ৫৩জন লোক রাজ্যখনত ঘটিছে ইটোর পাছত সিটো ভূমিস্খলনের ঘটনা ভূমিস্খলনত ধ্বংসস্তূপত পরিণত হয়েছে ঘর দুয়ার বিদ্যালয় চিকিৎসালয় রাজ্যখনের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংয়ের নির্দেশত যুদ্ধগতিরে উদ্ধার অভিযানত নামি পড়েছে NDRF আর SDRF ফোনযোগে মুখ্যমন্ত্রীর রাজ্যখনের পরিস্থিতির বুঝ ললে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে বিগত ২৭ জুনের পর রাজ্যখনত প্রাকৃতিক দুর্যোগত মৃত্যু হয়েছে ৬৫জন লোকের ভয়ঙ্কর হয়ে পড়েছে উত্তরাখণ্ডের পরিস্থিতি রাজ্যখনের টেহরির খানচালিত ডাওর বিস্ফোরণত মৃত্যু হয়েছে ২জন লোকের ডাওর বিস্ফোরণের ফলত সৃষ্টি হয়েছে ভয়ঙ্কর বানর বানে উতুয়াই নিছে ঘর দুয়ার বিদ্যালয় আর দলং বিস্তর ক্ষতি হয়েছে মালানা শক্তি প্রকল্পর তীব্র প্রত্যাহ্বানের সম্মুখীন হয়েছে কেদারনাথলে যাওয়া তীর্থযাত্রী সকল ভীমবালির সমীপত কেদারনাথলে যাওয়া পথত ভূমিস্খলনত খসি গেছে পথচোয়া আবদ্ধ হয়ে পড়েছে প্রায় ২০০জন তীর্থযাত্রী মন্দাকিনী নদীর জলপৃষ্ঠ বৃদ্ধির বাবে নিরাপদ স্থানলে স্থানান্তরিত করা হয়েছে গৌরীকুণ্ড মন্দিরের সকল দর্শনার্থী অব্যাহত আছে NDRF SDRF সেনা আরক্ষীর উদ্ধার অভিযান ব্যুরো রিপোর্ট নিউজ ১৮ অসম নর্থ ইস্ট